আমি তো যা রেকর্ডিংটা যা পারবি, পারমিশন দিতে হয়। জি পারবো তো জয়দেবকে দেন আপনি? জয়দেবকে দিব, জয়দেব রেকর্ড করতে পারবে। হ্যাঁ অ্যাক্সেস তো দিয়ে দেন না রেকর্ডিং করার। হ্যাঁ, রেকর্ডিং এর অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। জয়দেব কোন ডিভাইসে দিব? পিসি এন্ড ইয়ে যেটা, যেটা এখন মিউট করে আছে ওটা। বড় হাতের অক্ষরে লেখা সব, তাই আল্লাহ, আমি তো জানতামই না। নামের পাশে পিসি লিখে দিলে ভালো না? না না, পিসি লিখে মোবাইলে দিলে ভালো। আমি দিচ্ছি, আমি মোবাইলে দিচ্ছি। কথা কথা বাড়ানো বন্ধ করেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, স্ক্রিন শেয়ার করে দেন, আপনি স্টার্ট করে দেন। আমি কার্ডমেন্টটা নিবো। একটা মিনিট, আমারটা নেন, সমস্যা নেই। আপনারটা কি যে নামটা কি যে? আমারটা হলো, একটু দেখি, আমারটা নেন মিজান ভাই। হ্যাঁ বলেন যে কোন একটা দিলে আমি এটাতে মোটামুটি করে দেখালাম আর কি। আমারটা নেন, আমারটা নেন। তো ওই এগুলি দেখবেন, আমার থেকে ভালো হ্যালো, গুড ভাইয়া ইভিনিং পারবে, মার্কেটার, দ্যাটস হোয়াই। এই নামটা বলেন। হ্যালো বিডি মানি মার্কেটার। হ্যালো বিডি মানি মার্কেটার, আপনাদের নামগুলা কেমন লাগছে জানি না, আমি খুব দ্রুত এগুলা নিয়ে নিয়ে দিছি আর কি, বুঝছেন? না, ঠিক আছে ঠিক আছে। আর জয়দেব, এখন দেখেন আপনি হচ্ছেন রেকর্ড করতে পারবেন। আপু আচ্ছা, হোস্ট না দিয়ে এমনি রেকর্ডিংটা দিয়ে দিতে পারতেন, এটাও ভালো হয় দেখলাম। ভাই এমনি রেকর্ডিং এর অপশনটা না আমি খুঁজে পাচ্ছি না। ওই আপু পার্টিসিপেট আসে না, পার্টিসিপেট থেকে এখানে রাইট বাটন ক্লিক করে দিতে হয় আর কি। কিন্তু ওই অপশনটা ওনার এখানে আসেনি। আচ্ছা আপু, আপু করে দিছি। আচ্ছা ঠিক আছে, করতে থাকেন, এটা তো আপনাদেরও লাভ হলো, আপনাদের কাছে রেকর্ডিংটা থেকে গেল। ওকে, স্টার্ট করে দেন ভাই, স্ক্রিন শেয়ার করে। স্ক্রিন শেয়ার হয় নাই কিন্তু। হ্যাঁ আপু শেয়ার দিচ্ছে। শেয়ার হয়েছে আপু এখন? হ্যাঁ শেয়ার হচ্ছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা আচ্ছা, স্পিড তো পারফেক্ট। সবকিছু এই প্রথমত আপনাদের মনে একটা প্রশ্ন আসছিল আর কি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি, বুঝছেন? ওয়ার্ডপ্রেসটা একটা হচ্ছে সিএমএস, যেটাকে বলা হয় কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম একটা। তো কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বোঝায় সেটা যদি আমরা একটু বুঝতে যাই আর কি, তো আমরা একটু আপনারা যদি গুগল করেন হোয়াট ইজ সিএমএস তাহলে জিনিসটা আসবে। তো সেটা হচ্ছে কি, আমরা যখন ওয়েবসাইট তৈরি করতে যাই তখন আমাদের বিভিন্ন ধরনের কোডিং নলেজ জানা থাকার দরকার হয়। যেমন হচ্ছে কি, আপনি একদম বেসিক লেভেলের জন্য সর্বপ্রথম আপনার দরকার হয়, আপনার একটা ওয়েবসাইটে দুই ধরনের ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। আপনারা স্ট্যাটিক ডাইনামিক সবগুলো বলতেছি, স্ট্যাটিকটা হচ্ছে যে সকল ওয়েবসাইটে শুধুমাত্র এক দফে কাজটা করতে পারে, অর্থাৎ যিনি ডেভেলপার শুধুমাত্র উনি কাজটা করতে পারে, বাকিরা কেউ করতে পারে না, তখন সেগুলো বলে স্ট্যাটিক। যেমন এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে দেখবেন কোনো কিছু পোস্ট করা যায় না, কিছু লেখা যায় না, শুধু একটা সুন্দর একটা পেজ দিয়ে দিছে, পেজের মধ্যে কিছু লেখা আছে, ছবি আছে, এদেরকে একটা ওয়েবসাইট, এরকম অনেক ওয়েবসাইট কিন্তু দেখা যায় অনেক সময়। কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইট গুলোতে আমরা চাইলে বিভিন্ন রকম কাজ করতে পারি। যেমন ধরুন ফেসবুকে আমরা যদি যাই তখন দেখি আমরা যখন পোস্ট করি তখন সেক্ষেত্রে আমাদের মার্ক জুকারবার্গের সাহায্য দরকার হচ্ছে না, আমরা সরাসরি সেখানে পোস্ট দিচ্ছি, সেটা অটোমেটিক সবকিছু অথবা রোবোটিক্স হইতে সবকিছু নিয়ে নিচ্ছে। তো যখন এই ধরনের একটা নিয়ে নেই তখন সেগুলোকে বলা হয় আপনার ডাইনামিক ওয়েবসাইট। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য আপনার দুইটা দুইটা কোডিং জানার দরকার হয়, একটা মধ্যে একটা হচ্ছে পিএইচপি আর একটা হচ্ছে এএসপি। তো বাংলাদেশে বেসিক্যালি দেখা যায় পিএসপি দিয়ে কাজগুলো করে, এএসপি তে কোনো বাংলাদেশ তেমন এক্সপার্ট হয় নাই বলতে গেলে, জানে অনেকে, তবে দেখা যায় বেশিরভাগ মানুষই এখনো পর্যন্ত পিএসপি দিয়ে কাজগুলো করে। তো এই পিএসপি দিয়ে দেখা যায় কি, অনেক ক্ষেত্রে বিভিন্ন কাজ বিভিন্ন কিছু স্ক্রিপ্ট তৈরি করে রাখে, যে স্ক্রিপ্ট গুলো আমাদেরকে কাজটা করতে সহজ করে দেয়। এরকম মধ্যে ওয়েবসাইট বিল্ডার টুলের মধ্যে এরকম বিভিন্ন ওয়েবসাইট টুল তৈরি করা যায়, সেই ওয়েবসাইট বিল্ডার টুলের মধ্যে একটি হচ্ছে অন্যতম হচ্ছে ওয়ার্ডপ্রেস। এছাড়া আরো আছে যেরকম জুমলা, ওপেন কার্ট, এরকম আরো অনেক মাধ্যম আছে।
যেমন আপনারা যখন এই যখন এই ডোমেন টোমেন গুলো নিচ্ছিলেন আর কি, তখন সেখানে ডোমেনে আমরা যদি একটা দেখি হোস্টিনের সিপ্যানেল, যেটা আমি মেবি শুধু একজনকে দিছিলাম, সেটা ছিল ইরফান ভাইকে। তো এরকম একটা হোস্টিং প্যানেলটা দেওয়া হয়েছিল, তো সেখানে কি যদি আপনি দেখেন যে কিনা অনেক ধরনের সিএমএস আছে, কিন্তু এটা এখন যেমন হ্যালোবিডি মানি মেকার, এই এটা একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাই ডিফল্ট একটা আমরা দিয়ে দিছিলাম আর কি। আমি শুধু একটা মানে বলতে গেলে ডেমো দিয়ে দিছি, এখানে কোনো একটা এটা নির্দিষ্ট কোনো কাজ নাই। তো এক্ষেত্রে আমরা যদি এফসেটে আসি, এখানে দেখা যাচ্ছে একটা ডোমেন আমরা চয়েস করতে পারি। আমরা যদি যে কোনো একটা ডোমেন লিখে চার্জ করি, যেমন আমি দিলাম এলইডিপি, আর এখানে আমি দিয়ে দিলাম কথা কথা ডট কম, এটা যদি আমি যদি গেট প্ল্যান দিই, এটা কিন্তু কাজটা ভালো করে এটাকে এই সাধারণ ভাবে কাজটা করাইছে, যে আপনার আসতেছে না, আমরা এটা তো কাজ করিনি, শুধুমাত্র ডেমো দিছি বলছি। কিন্তু আমরা অন্যান্য ওয়েবসাইটে যদি যাই, যেমন আমি গোডেডিতে যদি যাই, এখন এখানে এসে যদি আমরা এই যে কোনো একটা ডোমেন নাম দিয়ে চার্জ করি আর কি, তাহলে দেখা যাবে এখানে আমাদের সবকিছু করতে হচ্ছে না, তারাই আমাদেরকে কাজ মানে এখানে সবসময় তাদের অ্যাডমিন যে কাজ করে এমন না, আমরাই কাজগুলো করতে পারতেছি, আমরাই ডোমেন অর্ডার করতে পারতেছি। যেমন এখানে অনেক কিছু অপশন অটোমেটিক চলে আসতেছে, এই ধরনের অপশন গুলো যখন আসে তখন সেগুলোকে আমরা ডাইনামিক ওয়েবসাইট হিসেবে বলে থাকি। আর একটা জিনিস দেখেন, ওয়ার্ডপ্রেস কেন মানে এত জনপ্রিয়তা পাইছে সেটার একটা কারণ বললি। এখন আমি ধরুন আপনাকে একটা ওয়েবসাইট রেডি করে দিলাম, সেই ওয়েবসাইটটা হচ্ছে স্ট্যাটিক, আমি সম্পূর্ণ কোডিং নলেজ দিয়ে আমি আপনাকে ওয়েবসাইটটা তৈরি করে দিলাম। এখন এই ওয়েবসাইটটা তৈরি করার পর আপনার 2 বছর পর আপনার মনে হলো যে কিনা আমি এখানে একটা কন্টেন্ট যোগ করব, কিংবা আমি এখানে লোগোটা চেঞ্জ করব, আমি এখানে এই ডিজাইনটা চেঞ্জ করব, তখন যখন আপনার এই জিনিসটার প্রয়োজন হলো, তখন সেক্ষেত্রে দেখা যাবে তখন আপনার কাছে আবার ডেভেলপার অর্থাৎ যে কাজ করে তখন দেখা যাবে সেখানে সবগুলা মিনু আকার অর্থাৎ সিটিং আকারে চলে আসবে, যে কিনা চেঞ্জ লোগো চেঞ্জ আপনার এই মিনুটা চেঞ্জ করা, আপনি একটা পোস্ট করতে চাচ্ছেন সেই পোস্টের জন্য কিছু করতে হচ্ছে না, সরাসরি গিয়ে পোস্টটা করে দিতে পারতেছেন, তখন এই জিনিসগুলোর জন্যই ওয়ার্ডপ্রেস খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে। আশা করি ওয়ার্ডপ্রেস কি বুঝছেন মনে হয়, এখন যদি কেউ না বুঝেন তাহলে বলবেন, ঠিক আছে? এরকম শর্টকাট বিষয়গুলো, হ্যাঁ। তো এই ওয়ার্ডপ্রেস আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেস এর সবকিছুর একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে। ফ্রন্ট এন্ড বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি মানুষরা যেটা দেখে, আর ব্যাক এন্ড বলতে যেটা দেখে সেটা হচ্ছে কি ভিতরে যে কাজগুলো হচ্ছে সেটা। যেমন আমরা একটা যদি ল্যাপটপ কিংবা একটা ডেস্কটপের খেয়াল করি, সেই ডেস্কটপে আমরা সাধারণত ডেস্কটপের কেসিং অর্থাৎ সিপিইউটা দেখি শুধু, কিন্তু ভিতরে মাদারবোর্ড আপনার র্যাম হার্ড ডিস্ক এগুলো আমরা দেখি না। এগুলো দেখি না বলতে এগুলো খুললে তারপর দেখি, ওই খুললে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার ব্যাক এন্ড, আর যখন আমরা এখানে বাহিরের দিকে যেটা দেখি সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডটা স্বাভাবিকভাবে সবাই দেখে, আর ব্যাক এন্ডটা দেখে শুধুমাত্র যাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় তারাই দেখে। এখন আমরা এই সাইটটার ব্যাক এন্ডে কিভাবে যাবো, অর্থাৎ ব্যাক এন্ড অনেকে ব্যাক এন্ড বলে, অনেকে এই ড্যাশবোর্ড বলে, যেটাই বলে না কেন, আবার অনেকে অ্যাডমিন প্যানেল বলে, আপনার যে কোনো ভাবে আপনি এটা বলতে পারেন, ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা হয়। তো আমাদের যেটা ডোমেন সেই ডোমেনটার নাম হচ্ছে কি এটা, যদি একটু খেয়াল করি, হ্যালোবিডি মানি মেকার ডট এক্স ওয়াই জেড। তো এটার পর আমরা একটা স্ল্যাশ দিব, স্ল্যাশটা দেওয়ার পর আমরা এখানে দিব wp/admin, এটা দিয়ে আমরা এটার ব্যাক এন্ডে যাবো। পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে তার 60% হচ্ছে 65% মেবি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর তৈরি, আর বাকিগুলো হচ্ছে কি অন্যান্য এই যেগুলো সিএমএস আছে সেগুলো তৈরি, এটা তো বেশি জনপ্রিয় আর কি।
তো আমরা এই ওয়ার্ডপ্রেস এখানে আসার পর এখানে আমাদের যেটা ইউজার নেম আর পাসওয়ার্ড আছে সেটা আমরা দিয়ে দিব। এখানে একটা প্রশ্ন ছিল, আমরা যে ওয়েবসাইটটা বাই করছি সেটা কি ওয়ার্ডপ্রেসে নাকি অন্য কিছু? আপনারা আসলে কোনো ওয়েবসাইট বাই করেন নাই, আপনারা যেটা বাই করছেন সেটা হচ্ছে কি একটা ডোমেন নিছেন আর একটা হোস্টিং নিছেন শুধুমাত্র। আমরা ওয়েবসাইট বাই করা বলতে আসলে ওয়েবসাইট তো বাই করা হয় না, ওয়েবসাইট বিষয়টা হচ্ছে কি আমি একটা ওয়েবসাইট ফুল রেডি করলাম, রেডি করার পর আমি আপনাকে এগুলো সব অ্যাক্সেস দিয়ে দিলাম, তখন সেটা কেবল হয় ওয়েবসাইট। এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ছোটখাটো একটা ওয়েবসাইট বানিয়ে দিছি শুধুমাত্র ওই গেটা করার জন্য, মানে কি বলা হয় আপনার একটু কাজ করার জন্য এটা তৈরি করে দিছি। না হয় একটা ওয়েবসাইট যখন শুরুতে নেওয়া হয় তখন সেখানে শুধু একটা ছোট একটা লেখা ছাড়া আর কিছু থাকে না, মানে এখানে শুধু একটা ছোট করে লেখা থাকবে যে কিনা এই ফাইল কিংবা স্ল্যাশ দিয়ে দুটো দাগ থাকে আর কিছুই থাকে না একটা ওয়েবসাইটে, ইন্ডেক্স অফ একটা লেখা থাকে আর কিছুই থাকে না। আমি ডিস্টার্ব করতেছি কেন? ওকে, তো দেখেন একটা ওয়েবসাইটে যখন আমরা আসি তখন এখানে আমরা পাশাপাশি এখানে এই শুরুর দিকে যদি একটু খেয়াল করি এখানে আসলে আমাদের এখানে একটা ভিজিট সাইট নামক একটা অপশন আসছে, আমরা এখান থেকে একটু রাইট অপশন নিউ উইন্ডো গিয়ে দিয়ে ট্যাব দিয়ে আমরা এখানে একটা আলাদা করে রাখবো, কারণ আমরা এখানে যে যে কাজগুলো করতেছি এখানে তার একটু ফিডব্যাকটা দেখার জন্য। এখানে আমাদের দেখেন যে অপশন গুলো আছে আর কি, আমাদের এখানে সবগুলো অপশন বলতে সবগুলো কাজ লাগবে এমন না, তবু আমি একটু একটু করে সবগুলো বলে বলে যাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে যেটা থাকে সেটা হচ্ছে কি আপনার এই ওয়েবসাইটে এখানে যে যাবতীয় কাজগুলো আছে সেই যাবতীয় কাজগুলোর মধ্যে স্বাভাবিকভাবে একজন মানুষের কি কি জিনিস বেশি লাগতে পারে সেই জিনিসগুলো এখানে অনেক সময় তারা বাই ডিফল্ট এনে দেয়, মানে আপনার কাজগুলো যেমন দেখা যাবে কি কেন আপনার সরাসরি একটা ওয়েবসাইটে পোস্ট করা, তারপর আপনার বিভিন্ন উইজেট অ্যাপ করা, বিভিন্ন কাজ করা, বিভিন্ন টাইটেল দেওয়া, এই সবগুলো আপনি এখানে তারা নিয়ে আনে। তো বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে কি এই যতগুলো জিনিস আছে সেগুলো এখান থেকে কেটে দেয়, কারণ এই জিনিসটা অনেক সুন্দর রাখে কারণ এখানে কাজ করে না তেমন, এখান থেকে আমরা যদি কোনো একটা জিনিস কেটে দিতে চাই তাহলে এখানে তারা যেটা করে সেটা হচ্ছে এখানে ডিসমিস যেটা দেওয়া আছে সেটা দিয়ে দিলে কেটে দেয়, তো এভাবে কেটে দেওয়া যায়, জাস্ট এগুলাকে আমরা এভাবে করে রাখলাম। তো এটা করার পর এরপর এখানে একটা আপডেট এখানে হোম এর মধ্যে অপশনটা আছে, এখানে যদি আপডেটে যাই এখানে যেটা দেখায় সেটা হচ্ছে কি আমরা এখানে যে জিনিসগুলো ইউজ করছি এই ওয়েবসাইটের মধ্যে সেই ওয়েবসাইটের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা যেরকম কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার ইউজ করি এটাও একটা এরকম বিভিন্ন সফটওয়্যার দ্বারা তৈরি হয়, তো সেই সফটওয়্যার গুলোর অনেক সময় দেখা যায় কি আপডেট নতুন কোনো ভার্সন আসছে তখন সেই ফাইলগুলোর এখানে আপডেটটা এখানে শো করে, যেমন আমরা যদি এখানে আপডেটে যাই তাহলে বলবে যে কিনা আমাদের দুইটা প্লাগইন আছে যে প্লাগইন গুলো আমাদের আপডেট করার প্রয়োজন হচ্ছে, একটু যদি যাই আমরা দেখবো এখানে যেমন দেখেন এখানে আমাদের এই কিছু ফাইলের কথা বলে দিচ্ছে যে কিনা পেজ লেয়ার একটা প্লাগইন, এটা প্লাগইনটা কি আমরা পরে বুঝবো, এমনি শুধু এটাই বলতেছি এই প্লাগইনটা বলতেছে একটা নিউ ভার্সন আছে বর্তমানে আমরা এর একটা ইউজ করতে হয়েছে আর একটা ভার্সন আসছে, এই ভার্সনটা চাইলে আমরা কি করতে পারবো আপডেট করে নিতে পারবো। এছাড়া এখানে পপুলার এফেক্টস নামক আরেকটা ট্যাম্পলেট আছে এগুলো আমরা চাইলে আপডেট করতে পারবো, কিভাবে আপডেট করবো জাস্ট এখানে ক্লিক করে দিব, ক্লিক করে আমরা আপডেট প্লাগইন যে ট্যাবটা আছে সেই বাটনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা আপডেট নিয়ে নিবে, তো আমি এখানে আপডেট করতে চাচ্ছি না আপনারা এগুলো করে নেবেন আর কি যদি যখন দরকার হয়, এটা যদি আপনার মনে হয় করা দরকার তবে বেশিরভাগ ক্ষেত্রে সবাই চায় যে কিনা যে কোনো প্লাগইন তারপর যে কোনো কিছুর আপডেট ভার্সনটি ইউজ করার জন্য, কারণ আপডেটে দেখা যায় যেটা সেটা হচ্ছে বাগ থাকে না অর্থাৎ বিভিন্ন প্রবলেমগুলো তারা সলভ করে তারপর বিভিন্ন নতুন অপশন যুক্ত করে এই ধরনের বিভিন্ন কিছু কাজ হয় আর কি। তো আমরা এই দুইটা জিনিস তো বুঝলাম, একটা হচ্ছে হোম আর একটা ছিল আপনার আপডেট, এই দুইটা জিনিস হোমের মধ্যে আমরা ওই যে যেগুলো আমরা সবগুলো পাইছিলাম সেগুলো আমরা দেখছিলাম আর কি এই ড্যাশবোর্ডে যেটা শুরু আসার পর। হ্যাঁ বলেন ভাই, প্লাগইন গুলো কি সবই কি ফ্রি নাকি কিছু পেইড আছে? সবই ফ্রি না, পেইড বেশি ভাগ বুঝছেন। আচ্ছা, এই যে আবার ট্র্যাক প্যাচও আছে। হ্যাঁ হ্যাঁ,
পেইড আছে, পেইড এর আবার ক্র্যাক প্যাচও আছে। সেটা কি? আচ্ছা এগুলো বুঝাই দিব ক্র্যাক প্যাচ ভাইয়া। হচ্ছে আপনার ধরেন কোন অ্যাপ যেটাতে পেইড করতে হয়, যেমন ক্যানভার পেইড ভার্সন আছে, ক্যানভার পেইড ভার্সনটা 1 মাসের জন্য আমাদেরকে কিন্তু দীপ্ত ইয়ে করে দিচ্ছে, আপনার ফ্রিতে ইউজ করতে পারছেন। হ্যাঁ হ্যাঁ পেইড ভার্সনটা ফ্রিতে ইউজ করতে পারেন, অন্য আরেকটা এটাকে কি বলে মানে চুরির মাধ্যমে, এটাকে চুরি বলা যায় এক প্রকার, চুরির মাধ্যমে মানে উইদাউট পেমেন্ট ছাড়াই আপনি পেইড ভার্সনটা ইউজ করছেন। এখন জিজ্ঞেস করেন না আপু এই ক্র্যাক প্যাচ কিভাবে করে ভাই, ক্র্যাক প্যাচ কিভাবে করে আমি নিজেও জানি না, এটা ভাইয়া ভালো বলতে পারবে মেবি, মেবি আমি আসলে জানি না ক্র্যাক প্যাচ। আচ্ছা বলো আপু, বলো আপু। আচ্ছা তারপর আমরা এখানে যখন এই পোস্ট নামক অপশনটা দেখতেছি আর কি, এগুলো দেখার পর আমরা কিছু কাজ করি সরাসরি, অর্থাৎ এই জিনিসগুলো দেখবে এখানে পোস্ট মিডিয়া ইনস্টল করেন ফার্স্ট অফ অল ভাইয়া। হ্যাঁ আপু দেখাচ্ছি। হ্যাঁ তো দেখেন এখানে আমাদের ওয়েবসাইটটা এখন যদি দেখি আর কি, আমাদের ওয়েবসাইটটা টিকটকে কিরকম ছিল সেটা আমরা মেবি দেখছিলাম। এখন আমরা এখানে যদি এই যে এখানে একটা শেষের দিকে গেলে আমরা একটা দেখতে পাবো অ্যাপিয়ারেন্স আছে, অ্যাপিয়ারেন্স থেকে একটা টিম নামক একটা অপশন আছে, এই টিমে যদি আমরা যাই আর কি, দেখেন এখানে এখন যে টিম গুলো এখন বর্তমানে যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কি, এখানে একটি দিয়ে দিছে সেটার নাম হচ্ছে পপুলার এফেক্টস নামক একটা টিম আমরা ইউজ করতেছি। তো এখানে আরো কিছু টিম আছে, আমরা যদি এই টিমটা এখানে যদি দিই অ্যাক্টিভ দিই তাহলে দেখেন কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। থিমও কিন্তু পেইড আছে ফ্রি আছে, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন অ্যাক্টিভ 2019 দেখা যাচ্ছে। এখন আমরা কি আমাদের সাইটটা একটু লোড দিই তাহলে দেখি সাইটটা কেমন হয়েছে। আজকে বৃষ্টি পড়াতে নেট স্লো হয়ে গেছে আমার অনেক। আমাদের এখানে বৃষ্টি পড়ছে রাতের বেলা, না কিছুক্ষণ আগে পড়ছিল বৃষ্টি, নেট এখন না লাস্ট 3 দিন ধরে দেখলাম নেট সব জায়গায় বেশ স্লো। হ্যাঁ 3 দিন ধরে দেখতেছি নেট সব জায়গায়, ইভেন সেটা ওয়াইফাই হোক আর সেটা মোবাইল ডেটা হোক দুটোটাই প্রচুর স্লো কাজ করছে। ঘুমাসে কার? দীপ্ত ধর ভাই আর নরপনের
এটা দিচ্ছে এটা নিচ্ছে না কেন 2020 দেন দিছি দিছি যে 2017 দেন উপরেরটা উপরেরটা অ্যাক্টিভ যেটা 2017 এটা তো অ্যাক্টিভ ছিল এটার কথা ঠিক আবার ডিঅ্যাক্টিভ করলো ও আচ্ছা 2017 অ্যাক্টিভ ছিল হ্যাঁ তো এইতো দেখেন চেঞ্জ হয়ে গেছে আসলে ওই উপর দিকে ঠিক দিয়ে গেছে তো তাই বোঝাচ্ছিল না দেখেন এখানে এতক্ষণ ধরে সাইটটা কেমন ছিল এখন দেখতে কেমন হয়ে গেছে শুধুমাত্র একটা তিন চেঞ্জ করাতে সাইটটা বলতে গেলে ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু ছিল আরেক রকম তো এভাবে আমরা যদি আরেকটা তিন দিই যেমন ধরুন আমি ধরুন এই তিনটা যদি দিই আর কি 2019 এই তিনটা যদি দিই তাহলে দেখি কেমন হয় এখন আমরা আর একবার লোড দিয়ে যদি দেখি আর কি এক কথা দেখেন সাইটটার ডিজাইনের মধ্যে পরিবর্তন আনার জন্য সবচেয়ে বেশি যেটা দায়ী হয় সেটা হচ্ছে এই থিমগুলোই তো থিম কি এখানে যে চারটা আছে এগুলো না আমরা চাইলে আরো অন্যান্য ফ্রি থিম ইউজ করতে পারি তবে বেশিরভাগ মানুষ কাজ করার সময় পেইড থিমগুলো ইউজ করে আর কি তবে আমরা ফ্রিটা দিয়ে শিখতেছি আমরা এখানে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি এখানে দেখবো বিভিন্ন ধরনের থিম অনেকগুলো থিম এখানে আছে অলরেডি তো এখানে এসে আমরা কি ধরনের থিম খুঁজতেছি আমরা চাইলে সেটা লিখে দিতে পারি যেমন আমি ধরুন কথা কথা আমি নিউজ এর জন্য একটা থিম খুঁজতেছি আমি নিউজ লিখে দিলাম তো দেখা যাবে এখানে নিউজ রিলেটেড যে থিম গুলো আছে সেই থিম গুলো এখানে চলে আসবে আমি এই টিমটাকে দিচ্ছি যে কিনা ওয়ার্ল্ড এস্টা যেটা আছে সেই টিমটা আমি অ্যাক্টিভ করতেছি ইনস্টল দিতে হবে প্রথমে ইনস্টল দেওয়ার পর তারপর আমরা অ্যাক্টিভ দিব ভাই এগুলো সব ফ্রি না হ্যাঁ এগুলো সবগুলাই ফ্রি না আমি আমি বলবো ভাইয়া পেইড গুলা কোথা থেকে পাবেন বলবো একটু ওয়েট করি ঠিক আছে পেইড তারপর আপু যেটা বলছে ক্র্যাকিং এখন ক্র্যাকিং বলা হয় ক্র্যাকিং বলা হয় না এগুলোকে নাল বলা হয় আর কি নাল টিম বলা হয় তো নাল টিম ব্যবহার করলে কি ভালো কি খারাপ এটাও বলবো পুরো ওয়েব ডেভেলপার না ভাইয়া প্রফেশনাল ওয়েব ডেভেলপার না বইয়ে কাশিকার জন্য ব্যবহার করা যেতে পারে তবে এখানে অনেক প্রবলেম থাকে আর কি বলবো ভাইয়া একটা ব্যাপার হচ্ছে যে আমরা ডিজিটাল মার্কেটিয়াররা ওয়ার্ডপ্রেস এর এই থিম ইনস্টল করা বা আপনার ওয়ার্ডপ্রেস এ আমাদের বেসিক্যালি যে কাজটা আমরা সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে এসইও এর কাজ পাবো আর ওয়ার্ডপ্রেস এর থিম ইনস্টল করে দেওয়ার জন্য কোনো বায়ার আমার কাছে আসবে না সে একটা ওয়েব ডেভেলপারের কাছেই যাবে যাকে দিয়ে তার ওয়েবসাইটটা প্রপার ওয়েতে সুন্দর করে রেডি করে নিতে পারে এবং ম্যাক্সিমাম ওয়ার্ডপ্রেস এর কাজগুলি যারা পায় আপনারা বিলিভ করবেন কিনা জানি না এটার এক একটা কাজ পায় যেমন আমাদের রিসেন্টলি আমি যে জায়গা থেকে শিখেছি ওইখানকার একটা ছেলে 3 মাস পরে ব্যাক করে ভাইয়া 15টা মানে হ্যাঁ 15 পেজের ওয়েবসাইট রেডি করেছে
তাকে হচ্ছে $300 টিপস দিয়েছে, টিপস সহ তার টোটাল কত ডলার হয়েছে জানেন? পেমেন্ট 5210, সরি 5910 না 5210, $5210 হচ্ছে তার পেমেন্ট, বুঝছেন ভাইয়া? 15 পেজের ওয়েবসাইট। তা এখন কি আপনাদের মনে হয় ওইখানে আপনাদের এই 15 পেজের ওয়েবসাইট তৈরি করতে ধার অবস্থা লাইনে গেছে? আপনাদের কি মনে হয় যে এই যে জিনিসগুলি বা ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস কেন লাগে আমাদেরকে জানতে হয় যে কিভাবে কি করছে, পোস্টটা কিভাবে করে, জাস্ট এসইওটা কিভাবে হয়, এতটুকু। শুধু যে ওয়ার্ডপ রেসে এসইও হয় তা কিন্তু না, অন্য ওয়েবসাইটেও এসইও হয়। ওয়ার্ডপ্রেস ছাড়াও যেই ওয়েবসাইটগুলি বিল্ড আপ হয় সেটাতে এসইও হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেশি করা যায়, আমরা করতে পারি। বাকিগুলি আমাদের অতগুলি মানে এখানে যত ফ্লেক্সিবিলিটি আছে অন্য জায়গায় আমাদের এত ফ্লেক্সিবিলিটি থাকে না। অন্য ক্ষেত্রে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি আপনি ওয়েবসাইটটা দেখার পর এখানে প্রবলেমগুলো দেখতে হয়, প্রবলেমগুলো দেখে সবগুলো নোট ডাউন করতে হয় যেটাকে এসইও অডিট বলে। তো এই এসইও অডিটটা করার পর আপনাকে এটা একটা ডেভেলপারকে মানে হয়তো বায়ারকে দিয়ে ফেলতে হবে যে কিনা আমার আপনার সাইটে এই প্রবলেম আছে এগুলো ফিক্স করেন, একজন অ্যাপ ডেভেলপার হচ্ছে তখন তারা করে নেই, কিংবা অথবা এই নিজেদের কোনো মানুষ থাকলে তখন তারাই বাবু করে নেয় অনেকে। তো দেখেন আমরা যখন, হ্যাঁ আপু বলবেন যে এসইও কি, সরি না যেমন এই কোশ্চেনটা আমি পেয়েছি আপনাদের ব্যাচে পেয়েছি না বিকেলের ব্যাচে পেয়েছি জানি না, যে আপু ওয়ার্ডপ্রেস ছাড়া কি এসইও হয় না, বা আপু আপনি কি ওয়ার্ডপ্রেস ছাড়া এসইও করেন না? ওয়ার্ডপ্রেস ছাড়া এসইওটা আসলে কি, ওটা এসইও অডিট বলে। এসইও অডিট বা এসইও অডিটের চেকলিস্ট, চেকলিস্ট করে অডিট করে ওইটার যে অডিট করা, এইটা আসলে আমরা যে এসইওটা শিখি এই এতটুকু এসইও দিয়ে সম্ভব হয় না। আমি কিন্তু আপনাদের সবাইকেই বলেছি আমরা ডিজিটাল মার্কেটিং এর বেসিক কোর্সটা শিখছি, বেসিক শেখার পরে আমাদের ফার্স্ট আমরা আর্ন করব, আর্নিংটা দিয়ে আমরা ট্রাই করব একটা ভালো জায়গা থেকে এসইও এর অ্যাডভান্স কোর্সটা করে নিতে। যখন আপনি এসইও এর অ্যাডভান্স কোর্সটা করে নিবেন বা এসইও এর অ্যাডভান্স কোর্সটা আপনার হয়ে যাবে, তারপরে আপনি বুঝতে পারবেন আসলে এই যে আপু অডিট বলছে, অডিট জিনিসটা কি, অডিটটা কেন করতে হয়, ওয়ার্ডপ্রেস ছাড়া এসইও কেন করা যায়, ওয়ার্ডপ্রেস ছাড়া এসইও কিভাবে সম্ভব, এই টোটাল ব্যাপারগুলি তখন আপনারা আরো ইন ডিটেলে ইন ডিপতে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? কেউ বুঝেনি, সব ঘুম। কন্টিনিউ কন্টিনিউ ভাইয়া। আচ্ছা তাহলে দেখেন আমরা একটা জিনিস যদি খেয়াল করেন আর কি, আমরা যত এখানে পোস্ট করতেছি, থিম চেঞ্জ করতেছি, কিন্তু এখানে মেইন যেগুলো কন্টেন্ট এখানে কিন্তু এগুলো সবগুলো কন্টেন্ট, এখানে ইমেজটাও কন্টেন্ট, এই লেখাটাও কন্টেন্ট, সবগুলো কন্টেন্ট, কিন্তু এই কন্টেন্ট গুলো আমাদের থেকে যাচ্ছে না, বলতে গেলে কন্টেন্ট গুলো থেকে যাচ্ছে, শুধু একটু ডিজাইনটা পাল্টাচ্ছে আর কি। তো এই জিনিসটা কেন হচ্ছে, কারণ হচ্ছে কি আমরা এই যে এখানে যত কিছু আছে মানে এখানে আগে যে কন্টেন্ট গুলো ছিল সেগুলো আমাদের আগে ডিলিট করে ফেলা দরকার যে কোনো সময়। আমরা যখন কাজ করতে যাব তখন আমাদের এই কাজগুলো আগে করে ফেলতে হয়। আমরা যদি একটু এখানে প্রথম পেজের অপশনটা আসি তাহলে একটু যদি দেখি আর কি, অল পেজ যে অপশনটা আছে সেখানে যদি যাই তাহলে দেখব, দেখেন এখানে অলরেডি তারা আমাদেরকে অনেকগুলো পেজ তারা তৈরি করে দিছে। একটু যদি খেয়াল করেন দেখেন এখানে অ্যাবাউট নামক একটা পেজ আছে, তারপর ব্লগ নামক পেজ আছে, কন্টাক্ট নামক পেজ আছে। আপনারা যখন এসইও করবেন তখন সব থেকে বেশি গুরুত্ব দিতে হয় সেটা হচ্ছে হোম পেজটাকে। এই হোম পেজটাকে আপনাকে দেখতে হবে যে কিনা তার এই জায়গাটার এসইওটা সব থেকে ভালো আছে কিনা। আমরা যদি একটু এডিট নামক এই অপশনটা যেটা আছে সেখানে যদি ক্লিক করি তাহলে দেখবো আমাদের এই পেজটা ওপেন করবে। তখন
রুম দিয়ে কাজ করে এরপর অন্য কোনো কিছু নিয়ে কাজ করা আসলে এটা হইতে পারে। আমি না হয় আপু এমনি তো ঢুকি যে তেমন এত টাইম লাগে না এখন যে স্কুল দিয়ে। না ভাইয়া জুম ইনস্টল কর মানে জুম যখন আমি জুম থেকে জুমটাকে প্লে রান করাই জাস্ট আমি যদি মোজিলা দিয়েও ঢুকি বা ক্রোম দিয়েও ঢুকি জাস্ট লাইভে লিংকটা নিতে ভাই আমার মিনিমাম 10 মিনিট লাগে, মিনিমাম 10 মিনিট লাগে সে লোডিং লোডিং লোডিং। কারণ লাইভের লিঙ্কটা নিয়ে তো আমাকে অফিসে এখন সাবমিট মানে অফিসে সাবমিট করতে হয়, ডেইলি লিঙ্কটা ডেইলি হচ্ছে আমাদের ইনস্টিতে আপলোড হয়, তো তখন এই লোডিং দেখতে থাকি, বিরক্ত হয়ে গেছে আমি এটা দেখতে দেখতে, মাঝে মাঝে পিসি হ্যাং করে যায়। এখন জুম প্রচুর ঝামেলা করে। তবে আপু ওই বর্তমানে দেখলাম আপু একটা গিয়ে আছে না ওই স্কাইপি দিয়ে লাইভ করলে এটা অনেক ভালো হয় দেখলাম। কিন্তু স্কাইপি দিয়ে লাইভ করলে তো ভাইয়া আমি লাইভ করতে পারবো, আমার স্টুডেন্টরা আপু সবাই পারে তো, এটা অনেক ভালো হয় দেখলাম, ক্লিয়ার থাকে, কোনো ঝামেলাও থাকে না। কিন্তু স্কাইপি দিয়ে লাইভ করলে লাইভ ক্লিয়ার হলো আমার তো ঝামেলা করে ভাইয়া, যেটা হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের ক্লাসটা জুমে হয়, জুমের জন্য হচ্ছে আমাদেরকে তো পেইড ভার্সনটা নিতে হয়, পেইড ভার্সন আবার মিনিস্ট্রি থেকে আমাদেরকে প্রোভাইড করে, অনেক ব্যাপার আছে এখানকার। হ্যাঁ তো তা তো জানি মিনিস্ট্রি কিংবা গভর্নমেন্টে যত কাজ সবগুলো জুম দিয়ে করতে হয়। হ্যাঁ কারণ এগুলির হচ্ছে টোটাল ইয়ে কিন্তু গভর্নমেন্টের কাছে রেকর্ড থাকে, আমাদের জুম রুমটার সমস্ত কিছু গভর্নমেন্ট রেকর্ড করে, জুম বলেন সেটা এখন ফোন বলেন সমস্ত কিছু আমাদের গভর্নমেন্টের রেকর্ড থাকে। এবং ধরেন কেউ কোথাও কমেন্ট করলো সে ডিলিট করে ফেললো কিন্তু সেটাও কিন্তু আবার বের করা যায় ভাইয়া, আপনি আমার থেকে ভালো জানবেন এগুলি কারণ আপনি ওয়েবসাইটের ব্যাপারগুলি বুঝেন। দীপ্ত দীপ্ত আপু কল কল দিছি আপু ভাইয়া মিউট করে দেন, কার এখান থেকে যেন প্রচন্ড নয়েজ আসতেছে। আচ্ছা দেখেন এটা যেহেতু ডিস্টার্ব করতেছে এদিকে আর না যাই, এমনি এটা একটু বোঝাই যেখানে এখানে গিয়ে আমাদের এই জিনিসটাকে এডিট করতে পারলে একটা পেজ রেডি হয়ে যায়। এখন আমরা করব কি, আমরা যেহেতু একটা নতুন থিম ইনস্টল করছি তাই আমরা এগুলো সবগুলোকে কেটে দিব, যে কোনো সময় যখন একটা থিম ইউজ করবো তখন আমাদের পুরাতন ডিজাইন গুলো থেকে যায়, যার কারণে আমরা সবগুলো কেটে দিয়ে তারপর আমরা কাজ করতে যাবো। এখানে মুভ টু ট্রাশ, এখানে দেখেন একটা অপশন আছে যে কিনা অ্যাকশন নামক একটা বাটন থাকে, এই অ্যাকশনটাতে এখানে বাল্ক অ্যাকশন দেখা থাকে, এখানে আমরা যেখানে মুভ টু ট্রাশ যে অপশনটা আছে এই অপশনটাতে চলে যাবো, এটা দিয়ে আমরা অ্যাপ্লাই দিব, তাহলে সবগুলো একসাথে আমাদের ডিলিট হয়ে যাবে কিংবা এগুলো বলতে গেলে রিসাইকেল বিন হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করবো এটা দেওয়ার পর। দেখেন এগুলো যখন আমি ডিলেট করে দিলাম, এখন যদি আমি আমার একটু পেজে আসি আর কি, তাহলে আমরা দেখি এখন কিরকম হয়েছে জিনিসটা, এখন হয়তো আমরা আগের মতো আর দেখতে পাবো না। এখন দেখেন এখন খুবই সিম্পল হয়ে গেছে একদম, এই সাধারণ একটা লেখা আছে শুধু, আর এখানে হ্যালো ওয়ার্ল্ড নামক একটি পোস্ট দেখানো যাচ্ছে, নিচে কিছু লিঙ্ক দেখা যাচ্ছে, ঠিক আছে এই জিনিসগুলো আমাদের এখন চেঞ্জ হয়ে গেছে। আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে যেখানে যাই সেখানে দেখতেছি একটা পেজ লেয়ার নামক একটি লেখা আমাদের কাছে শো করতেছে, এগুলো আসলে এক একটা প্লাগইন, প্লাগইনটা কি সেটা যদি আমরা বলতে যাই, যেমন আমি কম্পিউটারে আমি একটা গান নিলাম, একটা যে কোনো একটা ভিডিও নিলাম, যে ভিডিওটা নেওয়ার পর আমাকে ভিডিওটা প্লে করার জন্য কিন্তু একটি সফটওয়্যার দরকার হয়, আমি আর সেই সফটওয়্যারটা দিয়ে আমি বিভিন্ন কাজ করতে পারবো। যেমন আমি একটা ভিডিও এডিট করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কিছু সফটওয়্যার নিলাম, সফটওয়্যারটা দিয়ে আমি ভিডিও এডিট করবো। এখানেও অনেক সময় দেখা যায় যেটা কিনা আপনার এই যে বিভিন্ন পেজের বিভিন্ন ডিজাইন করবেন, বিভিন্ন কাজ করবেন, তখন সেই ডিজাইনের জন্য বিভিন্ন কাজের জন্য তখন আমাদের বিভিন্ন প্লাগইন নিতে হয়। প্লাগইনটা আপনারা সহজ ভাষা যদি বলতে চান তাহলে সেটা একটা বলতে গেলে সেগুলো বলতে হবে এক একটা সফটওয়্যার। আমরা এখানে এসে যদি এই প্লাগইন অপশনটাতে যদি এসে ইনস্টল প্লাগইন, তাহলে দেখবো যেখানে আমাদের কি কি প্লাগইন ইনস্টল করা আছে। দেখেন এখানে অনেকগুলো প্লাগইন ইনস্টল করা আছে, এই প্লাগইন গুলো আপনার এখানে ফ্রিতে দিছে, কিন্তু দেখেন এখানে যেমন পেস্ট লেয়ার, এখানে দেখেন গু প্রো একটা লেখিয়ে দিছে, মানে এটা ফ্রি ভার্সনটা ইউজ করতেছে, আপনার যদি ভালো লাগে আপনি পেডটাতে চলে যেতে পারেন, পেডটাতে আপনার বিভিন্ন এক্সট্রা কিছু ফিচার্স থাকে, ফ্রিটাতে যেগুলো থাকে না। তারপর
এখানে দেখেন এখানে একটা আছে যে কিনা এই এই ইয়াটা অনেক নাম করা একটা প্লাগইন, এটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাস ইউজ করা আর কি। এটা অনেকজন অ্যাক্টিভ করে রাখে, অ্যাক্টিভ করলে এটা আবার কিছু কাজ করতে হয় আর কি। যাই হোক আমরা ফলো করতেছিলাম, এগুলো সবগুলো কেটে দিব। মনে রাখবেন আপনি যত প্লাগইন অ্যাড করবেন তত আপনার এই বলতে গেলে আপনার সাইট তত স্লো হতে থাকবে, কারণ এগুলো তত ভারী করবে আপনাকে। আমি এই জাস্ট ইনসার্ট হেডার এন্ড ফুটার এটা দিয়ে আপনার মেবি কোনো কাজ করছেন, তো আমি এটা রাখতেছি, বাকিগুলো কেটে দিচ্ছি। এটা দিয়ে যে পপ আপটা করাইছিলাম ভাইয়া, মেইল চিম্পের পপ আপ। আচ্ছা আপু, হ্যাঁ আপু আমি বুঝছি, শুরুতেই ঢুকে দেখছি এখানে পপ আপটা আসছিল। তো এখানে দেখেন এগুলো সবগুলো প্রথম আমাকে যে কোনো জিনিস কাটার আগে আমাকে প্রথমে ডিএক্টিভ করে নিতে হবে। আমরা এখান থেকে এসে প্রথমত এখানে ডিএক্টিভ এই অপশনটা খুঁজে নিব, কিন্তু দেখা যাচ্ছে এখানে ডিএক্টিভটা পাচ্ছি না, তার মানে এখানে এই তো ডিএক্টিভ। এই ডিএক্টিভ দিয়ে আমরা প্রথমে যেগুলো সিলেক্ট করলাম এগুলোকে ডিএক্টিভ করে ফেলবো, ডিএক্টিভ করে তারপর আমরা এটাকে কাটবো। সরাসরি আমরা কাটতে না গিয়ে আমরা এভাবে কাটবো জিনিসটা। এরপর আমরা এটাকে মুভ টু ট্রাশ যাবো, যে অপশনটা আছে কিংবা ডিলেট নামক আছে, ডিলেট আমরা এখানে ডিলেট দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম, ওকে। দেন আমাদের দেখা যাবে এগুলো সবগুলা কেটে যাবে, এই তো। ওকে দেন আমরা যেটি করব সেটি হচ্ছে, দেখেন আমরা এখন যদি সাইটে আসি এখন দেখবো হয়তো আরো কিছু পরিবর্তন দেখবো, এখন সাইটে হয়তো আরো কিছু পরিবর্তন হয়ে যাবে। দেখেন এখন কিন্তু সাইটটা আর আগের মতো নাই, এখন মোটামুটি একটা ন্যাচারাল একটা সাধারণ সাইট যেরকম থাকে বলতে গেলে এরকম হয়ে আছে এখন। এখন এই সাইটটাকে আমরা বিভিন্ন ভাবে ধার করাতে পারবো, কারণ হচ্ছে কি আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো ছিল, যে প্লাগইন গুলো ছিল, এগুলো সবগুলো ছিল আমাদের আগের সাইটের, এখন আমরা এই সাইটের অনুসারে আমাদেরকে কাজগুলো করে নিচ্ছি আর কি। তো এটা কিন্তু ফ্রি প্লাগইন, তো সরি ফ্রি থিম। তো ফ্রি থিমে বেসিক্যালি দেখা যায় সেগুলো হচ্ছে কি এত বেশি কাজ করা যায় না, সামান্য কিছু ডিজাইন করলে করা যায়, বেশি কাজে করা যায় না। যেমন আমরা কিছুদিন আগে এই একটা সাইটের কাজ করছিলাম, সেটা হচ্ছে এম্পোরিয়াম, এটা আমার কাজ করা একটা সাইট। এই সাইটটাতে যখন আসবেন তখন দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে, কেন আছে সেটাও বলবো, আসুক তারপর বলতেছি। দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু সিটিং অনেক, এখানে দেখেন প্রথমত এটা একটা, এখানে যে এটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একটা পেইড টিম, যে টিমটার নাম হচ্ছে ইলেকট্রো। ইলেকট্রো এই টিমটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড একটা নাম করা একটা টিম, অনেক সুনাম করা একটা টিম আর কি। মেবি এটা আপনার মাল্টিব্র্যান্ড টিমের মধ্যে র্যাঙ্কে 2 নম্বরে আছে এরকম টাইপের একটা টিম। তো যাই হোক এখানে বাকি অনেকগুলো অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তো আপনি যত দেখা যাবে যত আপনার ভালো পেইড টিম ইউজ করবেন তত এখানে কিন্তু সিটিং বেশি থাকে, এই জাতীয় সিটিংগুলো বেশি থাকে, তত আপনার এখানে সাইটটাতে তত বেশি আপনি সুন্দর কিংবা বিভিন্ন কাজ করতে পারবেন। কিন্তু আমরা যদি এই সাইটটাতে আসি, অর্থাৎ আপনাদের যেটা সাইট এখন সেই সাইটটাতে দেখি, আমি ফ্রি একটা টিম ইউজ করাতে এখানে দেখেন এত অপশন কিন্তু নাই, কিন্তু কিছু কিছু ফ্রি টিম আছে যেগুলো কিন্তু অনেক ভালো বিভিন্ন কাজ করা যায়। যেমন সেটা ছিল একটা অ্যাস্ট্রা টিম ছিল, সেটা এখন এই ওয়ার্ডপ্রেসে ব্লক করছে অথবা ভ্যান করছে। এটা কারণটা হচ্ছে তারা একটা এই তাদের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক তাদের ওয়েবসাইটে অথবা টিমের মধ্যে অ্যাড করা ছিল, যার কারণে তারা সেটাকে ব্লক করে দিছে। যাই হোক আমরা এখন সেটা যদি নাই করি, আমরা এখন এখানে একটু আসি, আমরা পেজটা দেখছিলাম কিন্তু পেজে জিনিসটা বুঝি নাই। আমরা যে কোনো সময় একটা অফিসের যখন ডিজাইন করি আর কি, তখন আমাদের মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে একটা পেজকে ডিজাইন করে ফেলা, অর্থাৎ একটা পেজ ডিজাইন করতে পারলে আপনার সম্পূর্ণ ওয়েবসাইটটা রেডি হয়। যেমন আমরা এই সাইটটাতে যদি খেয়াল করি, এই সাইটটাতে আমরা শুধুমাত্র একটা পেজ ডিজাইন করছি, অনলি একটা পেজ, অনলি এই একটা পেজে আমরা ডিজাইন করছি। এই পেজটা ডিজাইন করাতে একটা ওয়েবসাইট হয়ে গেছে, কারণ মেইন ওয়েবসাইট যেটা সেটাকেই আমরা প্রথম পেজটাকে দাঁড় করাই দিতে পারলে হয়ে যায়। তবে কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমাদের অনেকগুলো পেজ ডিজাইন করতে হয় আর কি।
তো যাই হোক এটা একটা, যেমন তারপর আমরা এই সাইটটা যদি আসি, এই সাইটটা এটা আমার সাইট, এই সাইটটা ছিল ক্লায়েন্টের, এই সাইটটা আমার। তো এই সাইটটা যদি একটু দেখি, এই সাইটটা দেখবেন মানে শুধু আমি একটা পেজে ডিজাইন করছি, একটা পেজে আমার একটা ওয়েবসাইট শুধুমাত্র এই সাইটটাতে। তো এরকম টাইপের আমরা যখন এগুলো করি, এক কথায় আমাদের পেজটাকে ডিজাইন করতে হয়, আর সেই পেজের মধ্যে আমাদের এই পোস্ট গুলা কিংবা আমাদের ডিজাইন সবগুলো ওইখানে গিয়ে সবগুলো অ্যাড হয়। তো আমরা এই পোস্ট নামক অপশনটাতে যদি আসছি, অল পোস্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামক একটি টিম দেখা যাচ্ছে, সরি একটা পোস্ট দেখা যাচ্ছে। আমরা যদি এখানে আসি আমাদের ওয়েবসাইটে, তাহলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামক এই টিমটা, সরি এই পোস্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একটা অনেক ক্ষেত্রে দেখা যাবে যেটা, সেটা হচ্ছে আপনি যখন এসইও করবেন তখন আপনাকে সব থেকে বেশি যে কাজগুলো করতে হয় দুই জায়গায়, সেটা হচ্ছে একটা হচ্ছে পেজ আর একটা হচ্ছে পোস্ট, অর্থাৎ একটা পেজ আর একটা পোস্ট, এই দুই জায়গায় আপনাকে মূলত এসইও কাজগুলো করতে হয়। বাকিগুলো কাজ আপনাকে বলতে গেলে টাস্ক করতে হয় না, তবু আমরা একটু ধারণা নেওয়ার জন্য এই জিনিসগুলো একটু দেখবো, সামান্য করে করে বলে দেবো। তো দেখেন এখানে ক্ষেত্রে আমি যখন এখানে অল পোস্ট আসলাম, তখন এখানে একটা, এটাকে বলা হয় ডামি পোস্ট, এটা এমনি একটা ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা এটাকে কেটে দিতে পারবো। এটা যদি কেটে দিতে চাই তাহলে আমরা এখান থেকে গিয়ে আমরা ট্রাশে যদি ক্লিক করি তাহলে সেটা এটা কেটে যাবে। এখন আমি সার্চ একটা নতুন একটা পোস্ট করব, তাহলে পোস্ট যদি করতে যাই তাহলে দেখেন আমরা অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে, আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখবো আমাদের পোস্ট করার অপশনটা আসতেছে। আপনাদের পেজ পোস্ট এই জিনিসটা দেখাতে চাচ্ছে একটা কাজে, সে কাজটা বুঝতেছি না, এটা দেখাতে চাচ্ছে বলে মনে হয় ডিস্টার্ব করতেছে। এখানে পোস্টের জন্য বাংলা অথবা ইংলিশের জন্য কি আবার আলাদা প্লাগইন দিতে হবে কিনা? হ্যাঁ বুঝিনি কথাটা আরেকবার বলেন। আমরা যদি পোস্ট করি পোস্টের সময় এই আমরা যদি বাংলা ইউজ করি তখন কি আলাদা প্লাগইন ইউজ করতে হবে কিনা, নাকি ডাইরেক্টলি ইউজ করা যাবে? কোশ্চেনটা একটু আবার বলেন, আমি একটু ইন্টারনেট চেক করতে গেছিলাম। বলছিলাম যে আমরা তো পোস্ট অথবা ওয়েবসাইটে কিছু আছে ইংলিশে আবার কিছু বাংলায়, তো আমরা যখন বাংলায় কোনো কিছু পোস্ট করব কোনো বাংলা ওয়েবসাইটে তখন কি আলাদা কোনো প্লাগইন ইউজ করতে হবে? না না কোনো প্লাগইন ইউজ করতে হবে না, এক্ষেত্রে আপনাকে কম্পিউটারে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অব্রো ইউজ করতে হবে, আর মোবাইলে ইউজ করতে চাইলে আপনাকে রিডমিক যে ইয়েটা সেটা ইউজ করতে হবে। তো দেখেন আমাদের এই যে ইন্টারফেসটা আসলো, এটা তো আমরা এখন চাইলে বিভিন্ন এই যে টাইটেল, প্রথমত আমাদের টাইটেল দিব, এই টাইটেলটা এমন ভাবে দেওয়া দরকার হয় যেটা হচ্ছে কি আমার যখন আমি যেটাকে আমার মেইন কিওয়ার্ড নিব সেই কিওয়ার্ডটাকে যেন টাইটেলের মধ্যে রাখা যায়, এই জিনিসটা চেষ্টা করতে হবে যখন আপনি একটা এসইও করবেন। তো আমরা এখানে যে কোনো একটা আপাতত যেহেতু আমরা কোনো মানে কিওয়ার্ডটাকে ইউজ করবেন সাথে কিন্তু অন্য কিছু লেখা অ্যাড করবেন, এমন ভাবে লেখাটা লিখতে হবে যেন এটা যে কিওয়ার্ড এটা বোঝানো যায়, এভাবে দিতে হবে। সরাসরি আপনি কিওয়ার্ডটা দিয়ে দিতে পারবেন না। আপু ওদেরকে কিওয়ার্ডের ক্লাসটা কি হয়েছে? আচ্ছা তাহলে ওই যে কিওয়ার্ড আমরা মানে সাথে সাথে দিয়ে দিতে পারবো না, আমরা একটু এটাকে এমন ভাবে দিতে হবে, যেমন যেমন ধরুন একটা কিওয়ার্ড আছে মেক মানি অনলাইন, তো আমি সরাসরি মেক মানি অনলাইন না দিয়ে আমি দিব যে কিনা হাউ হাউ টু মেক মানি অনলাইন। তো আমি যখন এই লেখাটা দিব তখন আমাকে এই জাতীয় জিনিস যখন করবেন
হাউ টু মেক মানি অনলাইন যখন দিছি তখন আর মানুষ বুঝতে পারবে না যেখানে শুধু মেক মানি অনলাইন কিওয়ার্ড ইউজ করছি, তখন তারা বুঝবে এটা একটা আমি ইনফো, অর্থাৎ এগুলো বলা হয় ইনফো কন্টেন্ট, অর্থাৎ এখানে শুধু আমি লেখা লিখবো, কিন্তু শুধু লেখাই লিখবো, তখন এই জাতীয় যখন হাউ দিয়ে শুরু করে তখন সেগুলোকে হাউ হোয়াট হু এরকম জাতীয় প্রশ্ন করে তখন সে যে লেখাগুলো লেখা হয় তখন সেগুলো বলা হয় ইনফো কন্টেন্ট, অর্থাৎ যে লেখাগুলো লেখা হয় আর কি। তো আমি এই জায়গাটাতে যদি আমি একটা এখন এই জিনিসটা যখন দিলাম তখন আমি দেওয়ার পর আমি পোস্ট করার পূর্বে এটাকে পাবলিশ নামক অপশনটা দিয়ে দিব, পাবলিশ নামক অপশনটা দিলে তখন একটু খেয়াল করব। পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার সাথে সাথে এখানে ভিও পোস্ট নামক একটা যে অপশনটা আছে সেটা একটু দেখবো আমরা পোস্টটা কেমন দেখায়। একটু যদি খেয়াল করেন সেটা হচ্ছে কি, প্রথমত আমরা একটু উপরের দিকে চোখ দিই, আমাদের লিঙ্কের দিকে খেয়াল করি, সেই লিঙ্কটা যদি খেয়াল করি আর কি, তাহলে সেখানে আসছে হ্যালো বিডি মানি মেকার ডট এক্স ওয়াই জেড, তারপর 2020, তারপর /09/24, তারপর আমাদের এই হাউ টু মেক মানি অনলাইন। এই এই জিনিসটা আমি বলতে গেলে আপনাদের যেগুলো বলতেছি আর কি এগুলো এসইওর জন্য কাজে লাগবে এটাই বলে ফেলতেছি, এই অন পেজ এসইওর জন্য এই জিনিসগুলো কাজে লাগে। তো দেখেন এখানে আমাদের শুরুর দিকে এই যে এখানে একটা টাইটেলের মধ্যে আমাদের কি আসছে, এই নামটা আসছে, এটার জন্য আমাকে অনেক সময় তারা এসইওর জন্য অনেক ভালো একটা কাজ দেয়। কিন্তু একটা জিনিস যদি খেয়াল করেন, শুরু তো আমার আজকের তারিখটা মেবি চলে আসছে 20/20/9/24, এইটা হচ্ছে আমাদের তারিখ। তো আমি চাচ্ছি না এই জিনিসটা হবে না, কারণ এই জিনিসটা যদি করেন তাহলে কিন্তু সেটা ভালো একটা র্যাঙ্কে কাজ করে না প্রথমত। তো আমরা সেটার জন্য একটু চেঞ্জ করব, সেটা কিভাবে করব, এই জাতীয় আমরা এই আমাদের ওয়েবসাইটে যেটা ব্যাকএন্ড আছে সে ব্যাকএন্ডে এখানে নামক সিটি নামক একটা অপশন আছে, দেখেন সিটি নামক অপশন থেকে আমরা এখানে পারমালিংস যে অপশনটা আছে সেখানে চলে আসবো। পারমালিংস আসার পর এখান থেকে দেখেন একটা পোস্ট নেম একটা অপশন আছে, পোস্ট নেম আমি এই জিনিসটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি এটাকে সেভ দিয়ে দিব। এরপর দেখেন আমি এখন আরেকটা পোস্ট করব, আমি এটা কেড়ে দিচ্ছি, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য দিলাম। তো আমি এখন আবার আরেকটা পোস্ট দিই, মানে কি পরিবর্তন হচ্ছে সেটা আপনারা একটু নিজেরাই দেখবেন আর কি, আসতে কতক্ষণ লাগে আল্লাহ জানে। এখন আমি আরেকটা দিচ্ছি, যেমন ধরেন আমি এটা দিলাম ধরেন বেস্ট আর্নিং মেথড, এটা দিয়ে আমি যখন পাবলিশ দিলাম এখন আমাদের একটু জিনিসটা খেয়াল করবো লিঙ্কটা কেমন হয়েছে আর কি। এখন দেখেন লিঙ্কটা কি সুন্দর দেখাচ্ছে, যেখানে হ্যালো বিডি মানি মেকার ডট এক্স ওয়াই জেড, তারপর এখানে দিচ্ছে বেস্ট আর্নিং মেথড। তো এই জাতীয় টাইটেল গুলো গুগলে খুব ভালোভাবে দেখে প্রথমত আপনার এসইওর জন্য। তো এই জিনিসটা আপনারা মানে যে কোনো যখন আপনাদের কোনো একটা এসইও করতে বলবে তখন আপনারা সর্বপ্রথম এই জিনিসটাও দেখবেন, মানে এই জিনিসটা আপনাদের চেঞ্জ করার দরকার হবে। তো এরপর আসেন আমরা এখন পোস্ট করব, যদি পোস্ট করতে যাই তখন এই যে আমাদের যেটা আপনার বলতে গেলে এই আমাদের কিওয়ার্ড যেটা আছে সেটাকে সবসময় দেখবেন এখানে H1 ট্যাগে রাখার জন্য। তো আমরা এখানে যদি স্বাভাবিকভাবে লিখতে যাই আর কি, এখন আমাদের এই যে লেখার অপশন যেটা আসছে আমরা এখানে সবকিছু লিখবো, ঠিক আছে। লেখার পর এখানে দেখেন আমাদের উপরে কিছু অপশন আসতে দেখাচ্ছে, এটা হচ্ছে নতুন আপডেট ভার্সনে এই ধরনের ডিজাইন থাকে। তো আমরা এখান থেকে দেখেন আমি কি ধরনের গিয়াটা চাচ্ছি, অ্যালাইনমেন্টটা কি ধরনের চাচ্ছি, আমি এটা মাঝে দিলাম তাহলে মাঝে চলে যাবে। এখানে আমাদের বিভিন্ন ব্লগের অপশন আছে, এই অপশনগুলো এখানে ভোল করার অপশন আছে, এখানে লিঙ্ক দিলে লিঙ্ক, এছাড়া এখানে আরও কিছু অপশন আছে। তো এই জাতীয় যেটা এই সিটিং যেটা আছে এটা কিন্তু অনেকের জন্য একটু ঝামেলা হয়ে যায়, অনেক কিছু করতে গেলে করা যায় না। তো আমরা সেজন্য যেটা করবো আর একটু ভিন্নভাবে সিটিংটাকে করে নেবো, তবে এটা তো একটু করে বলবো রাখি, আমরা যদি একটু খেয়াল করি আর কি আমাদের যে পোস্টটা, আমরা যদি আবার পোস্টে যাই তাহলে দেখবো কেন পোস্টে আমাদের কোনো ছবি দেখাচ্ছে না, মানে একটা পোস্টের একটা ছবি থাকে। যেমন অনেক ক্ষেত্রে দেখবেন একটা পোস্ট বলতে গেলে আমরা গুগল ইউটিউবে যখন ভিডিও দেখি তখন আমরা একটা থাম্বনেল নামক একটা জিনিস দেখি, মানে ইমেজ একটা দেখা যায়, সেই ইমেজটা কিন্তু বলতে গেলে গিয়াতে দেখায় না, ভিডিওতে দেখায় না, শুরুতে একটা ইমেজ আমরা ভিডিওতে দেখতে পাই। ঠিক তেমনই পোস্টেরও একটা চাইলে আমরা থাম্বনেল দিতে পারি, সেটাকে বলা হয় ফিচার ইমেজ। তো এই ফিচার ইমেজটাকে আমরা এখান থেকে এসে এই ইমেজটা আমরা এখানে দিয়ে দিতে পারি, এই ইমেজটা যখন আমরা এখানে দিয়ে দিব আপু এটা দেখেন, আমি ধরেন এটাই দিয়ে দিলাম,
জাস্ট এটাকে আমরা দিলাম, দেওয়ার পর আমি এটাকে আপডেট দিলাম। এখন একটু যদি দেখি, তবে অনেক ক্ষেত্রে অনেক ইমেজ গিয়াতে পিকচার ইমেজ তো দেখায় না বলতে গেলে, দেখি তবে এটা তো দেখায় কিনা, এই তিনটা তো দেখায় কিনা, তিনটা তো দেখায় না। এটা তো আসে নাই মনে হয়, আমরা যেটা দিছি একটু দিয়ে দেখে ওটা ডিস্টার্ব যেহেতু করতেছে। আচ্ছা ওই পোস্টটা আপডেট নেই নেই দেখা যাচ্ছে, তো সেজন্য প্রবলেমটা দিচ্ছে। যাই হোক আমরা এখানে এডিটে আসি আবার, নাকি আমি এটা পেজে দিয়ে দিছি বলতে পারি না আসলে। দেখেন এখন এখানে আসি, হাউ টু মেক মানি অনলাইন, এটাতে যদি আমরা এই জায়গাটাতে একটু আসি আর কি, তাহলে এখানে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন যুক্ত হয়েছে, যে কিনা পারমালিংস আমরা ওই লিঙ্কটা অলরেডি দেখতে পাচ্ছি। ধরুন আপনার আগে থেকে যদি লিঙ্ক হয়ে যায় তখন সেটাকে এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর ক্যাটাগরি আমরা আমার একটু আপু কাশি আসছিল তাই। ও আচ্ছা আচ্ছা, না আপনারা চুপ হয়ে যাও, আমি হচ্ছে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। না আপু আপনি ডিসকানেক্ট হন নাই। তো দেখেন এখন আমি এখানে কিছু লেখা দিলাম, আর এই জায়গায় যদি আমরা দেখি যে কিনা পিকচার ইমেজ এখানে দেওয়া যায় কিনা একটু দেখি। সরি ডকুমেন্ট আসি, ডকুমেন্ট থেকে এখানে ক্যাটাগরি এতো পিকচার ইমেজ এই অপশনটা এখানে আসার পর আমরা ইমেজটা দিলাম। আমি এটা মনে হয় পেজ অ্যাড করে ফেলছি তাই আসে নাই। এখন আমি এখানে মাই ব্লগে ক্লিক করি, দেখেন এখন এই পেজের এই পোস্টের কিন্তু শুরুতে একটা ইমেজটা শো করতেছে। দেখেন এখন আমি যদি এটাতে ক্লিক করি, আমি যখন পোস্টটা পড়তে যাচ্ছি তখন কিন্তু এখানে পোস্টের মধ্যে ওই ছবিটা নাই, এটা কিন্তু সরাসরি পোস্টের অর্থাৎ আমরা যে ছবিটা দিচ্ছি সেই ছবিটা, কিন্তু এখানে আমার লেখার মধ্যে কিন্তু সেই ছবিটা কিন্তু আমরা অ্যাড করি নাই। তো এই পিকচার ইমেজ এটাকে বলা হয়। আমরা যদি আবার একটু লেখা লিখতে আসি আর কি এখানে, তাহলে দেখেন এখানে আমরা এখন এই যে বিভিন্ন ব্লগ অপশন এখান থেকে বিভিন্ন ইমেজ ইনলাইন ইমেজ, আমি যদি এই লেখার মধ্যে একটা ইমেজ দিতে চাই তাহলে ইনলাইন ইমেজ দিয়ে আমরা চাইলে এখানে একটা ইমেজ অ্যাড করে রাখতে পারি। আমি আপলোড ইমেজে গেলে এখানে সিলেক্ট ফাইল দিয়ে আমরা এখান থেকে আরেকটা ইমেজ অ্যাড করে নিই। তো দেখেন এই ইমেজটা আসতেছে অলরেডি, ইমেজটা একটু সাইজ বেশি হওয়া মানে একটু টাইম নিচ্ছে আর কি।
এখানে দেখেন আমি এই জায়গাটাতে এখানে দেখেন ওয়াইডটা সিলেক্ট করে দিতে পারতেছি, হাইট সিলেক্ট করে দেওয়া যাবে। এখানে আমি যে সাইজটা দিতে চাচ্ছি সেই সাইজটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এরপর আমরা যখন যে কোনো একটা লেখা লিখবো আর কি, তখন আমাকে সবসময় ওই যে বললাম যে আমাদের মেটা আমাদের যেটা মেইন ট্যাগ গিয়া থাকবে, কিওয়ার্ড থাকবে, সেই কিওয়ার্ডটাকে সবসময় আমরা চাইবো যে কিনা H1 রাখার জন্য। এখন একটা জিনিস দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন ওয়েবসাইটে পোস্ট করতে পারবেন তখন এই ধরনের ইন্টারফেসটা দেখবেন না, সবাই ইন্টারফেসটা একটু ভিন্ন করে। এখন সেই ইন্টারফেসটা কিভাবে ভিন্ন করে আর তখন সেভাবে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আমরা মাই ব্লগ থেকে সরাসরি ড্যাশবোর্ড আসতেছি, কিংবা আপনারা সরাসরি ওইভাবে যেতে পারেন wp/admin কিংবা এইভাবে আরো যায়। দেখেন আমরা যে প্লাগইন বললাম, এই যে আমাদের বিভিন্ন বললাম কাজের জন্য, যেমন আমার এই সেটিংটা আমার ভালো লাগতেছে না, তো আমি চাচ্ছি এটাকে আমি আপডেট দিয়ে কেটে দিয়ে গেলাম, আমরা নতুন সেটিং দেখবো। এখন তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখন ডিজাইনটা যখন চেঞ্জ করতে যাব তখন সেখানে আমরা এই যে বিভিন্ন প্লাগইনের সাহায্য নিব। আমরা এখান থেকে প্লাগইন এসে অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে গেলে দেখেন এখানে যতগুলো প্লাগইন আছে প্রায় এখানে মনে হয় লক্ষের উপর প্লাগইন আছে, কিংবা হাজার হাজার প্লাগইন থাকে, তার মধ্যে এই প্লাগইনটা সবার আগে আছে, ক্লাসিক এডিটর। এই প্লাগইনটা এই জন্য সবার আগে আছে, এটা মানুষ সবচেয়ে বেশি ইউজ করে সেজন্য। তো আমরা এটা ইনস্টল করবো, এটা ইনস্টল করলে কি হয় একটু দেখি। ইনস্টল করার পর আমি অ্যাক্টিভ দিলাম, এগুলো আমরা কেটে দিই, এগুলো আমার দরকার নেই বলতে গেলে। আমরা এখন যদি পোস্ট করতে যাই তাহলে কিরকম দেখি একটু দেখি। দেখেন আপনারা যখন কাজ করতে যাবেন আর কি, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই ধরনের সিটিং এর সাথে আপনারা পরিচিত হবেন এই সিটিংটার মধ্যেই। এখন এই সিটিং এর মধ্যে এখন আমরা দেখেন এখন যে ছিল পোস্টের অপশন একরকম, এখন কিন্তু সিটিংটা চেঞ্জ হয়ে গেছে, শুধুমাত্র আমরা একটা প্লাগইন অ্যাড করাতে। এই প্লাগইনটা অ্যাড করতে এখন আমি যদি পোস্ট পেজেও নিতে যাই তখন দেখবো ডিজাইনটা ভিন্ন হয়েছে, তারপর পোস্ট করতে যাই সেটাও এরকম হয়ে গেছে। মানে এটা মোটামুটি এটাই সবার কাছে মানে ইউজার ফ্রেন্ডলি, এটা সবাই বেশি মানুষ ব্যবহার করার কি বলতে গেলে। তো এখান থেকে এসে আমরা চাইলে বিভিন্ন ক্যাটাগরি নিতে পারি, যে কিনা আমরা কোন ক্যাটাগরিতে পোস্টটা করতেছি এটা নিতে পারি। তারপর আমার সাইটে এসে মানুষ কি কি জিনিস দিয়ে চার্জ দিলে এই পোস্টটা শো করবে আমি সেই জিনিসটা এখানে দিয়ে দিতে পারি, এগুলো হচ্ছে আমার ট্যাগ।